লক্ষ্মীকান্ত কমল নয়ন যোগিবি ধ্যান গম্য বন্দী বিষ্ণু ভবভয় হরং সবল নাথম। আজি শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরত মহাভাগবত অনুষ্ঠান সমবেত হওয়া সাধু গুরু বৈষ্ণব ভকত ভকতনী যুবক যুবতী শিশু শিশুই সবারূপাওলি আমার অধম মাথা থাকে। আজি ভাগবত দশম স্কন্ধত নরকাসুরৰ লগত প্ৰভু ভগৱন্তৰ যুদ্ধ, গংগা পাৰত পৰীক্ষিত ৰজাই শুকদেৱক প্ৰশ্ন কৰিছে, গুৰুদেৱ নৰকাসুৰ পৃথিৱীৰ ভিতৰত বৰ ডাঙৰ অসুৰ বা মহাদৈত্য, যাৰ বাহুবলত গোটেই অসম থৰাথৰি কঁপি আছিল, যোনে ভকতি কৰি কামাখ্যা দেৱীকো পৰাস্ত কৰিছিল, কেনেকুৱা এজন বীৰক প্ৰভু ভগৱন্তে কেনেকৈ বধ কৰিলে এইকণ কথা মোক কওক বুলি আজি গংগা পাৰত শুকদেৱক পৰীক্ষিত ৰজাই আহ্বান কৰিব। এয়ে হ'ল নৰকাসুৰ। নৰকাসুৰৰ জন্ম কাহিনীটো অলপ পাছত ওলাবগৈ, কিন্তু আজি গুৱাহাটী এসময়ত মানে এয়াই হলো রাজধানী। এই রাজধানীতে নরকাসুরের রাজ্য, এই অসমখন নরকাসুরের রাজ্য আছে, অর্থাৎ ব্রহ্মপুত্রখনের সিটোপারে বানরজার রাজ্য আর ব্রহ্মপুত্র ইটোপারে হল এখন নরকাসুরের রাজ্য। আমার অসমখন দুখন রাজ্য আর দুইখন চাবা গেলে সৌর বা দৈত্যের রাজ্য, গতি তার একটা প্রমাণ আজিলে আমাক দি আছে। আপনি বাহিরে বাহিরা দেশত ফুরক গে ইমান মদকী মানুষ নাপায়, আমার মদকী মানুষ বেশি পাব, আর মদ মাংসর প্রতি লিপসা করা মানুষ আমার বহুত পাব। এতিয়া এই নদিন বৃন্দাবন মথুরা গোকুলত ঘুরি আইলগে, কিন্তু কৃষ্ণ পুত্র পুত্রী স্বামী হোক ক্ষীরখান্ড হোক ইহকাল প্রকাল সৌভাগ্য সহায় হোক বিনিয়োগ হোক
মনোবাঞ্ছা পূর্ণ হল। ইমান জায়গা ঘুরল, কত ছাগলী কাটার দোকান নাপালো, গাহরি কাটার দোকান নাপালো, ব্রয়লার মুরগির দোকান নাপালো, কিন্তু আমার এটা চাও সকল পিনে মদ মাংসর খেলাটা খুব দাবুল। কারণটা কি জানে, এইব অসুরের রাজ্য কল্যাণকর রাজ্য দুগিনে শূন্য করে মনোবাঞ্ছা পূর্ণ করে সৌভাগ্য দিয়ক সৌভাগ্য পাব। এয়া হল আগর অসুরের রাজ্য। গতি আমার লোকসল সকলে অসুরের স্বভাব কিছু গাত আছে। আর এটা আপনার সকল মানে টানি কথা এটা কইছো, আপনার সকলে বা মন করব, আমার অসমের মানুষগুলো আয় সকলে হোক বোপায় সকলে হোক বাক্য কেটামান বড় অশুদ্ধ বাক্য আছে হয় অসমের বাহির দেশত, এইব বেয়া বাক্য আপনার সকলে নাপাব, প্রমাণ করব হয় না মই প্রমাণ করে ফুল। গতি এইব হল অসুরের রাজ্য। এসময় কামাখ্যা দেবীক এনেকা তপস্যা করে মানে বৎসতা স্বীকার করালে, আর তেতিয়া নরকাসুরে কলে তোমাক মই বিয়া করি, তোমার রূপ যৌবনত মই ব্যাকুল হয়ে সদায় আছো, গতি মই তোমাক বিয়া করি। কামাখ্যা দেবীয়ে কোনো দিনে সারিব নয়। সদশেষত কামাখ্যা দেবীয়ে নরকাসুরক কলে, তেনহলে এটা কাম করা, তুমি মই যি কম তোমার মই বিয়া সোমাম সত্য, মই যি কম তাকে মানিবা, হয়েছে তুমি যি কোয়া পদে পদে মই তাক মানি যাব। তেনহলে তুমি একে রাতির ভিতর চড়াই ডাক নিদিয়া বা মুরগিয়ে ডাক নিদিয়া আগ মুহূর্ত মূল কামাখ্যা মন্দির গোটেই ধুনিয়াক বনাই দিবা লাগবে, তেতিয়া মই তোমাক বিয়া সোমাম। হ্যাঁ, চিন্তা নকর, লক্ষ লক্ষ হাজার হাজার মানে মিস্ত্রিব লগাই দিয়ে নরকাসুরে মানে একদম কামাখ্যা মন্দির বনালে। এয়া কামাখ্যা মন্দির প্রথম নরকাসুরে বনাল, বনায় দেখিলে গিয়ে সদৌ শেষত এটা যখন গিয়ে আছে পাইছে সেই সকলে নটা স্টেপ মানে বনাবা বাকি আছে। এতিয়া এই নটা বনাবার পাছত তো এটা কামাখ্যা দেবীর বিয়া সোমাবাই লাগিব, হয়নে? সেই কারণে লগে লগে কামাখ্যা দেবীয়ে সল করে এটা মানে মুরগি চড়াই মানে কুকুরা চড়াই ডাক দিবা দিয়ে দিল। এই যেতিয়া চড়াইটে ডাক দিলে লগে লগে নরকাসুরে আহি চড়াইটুক ধরি লিঙিটা কাটি দিলে, তই মোর মনোবাঞ্ছা আজি পূর্ণ হবা নিদিল, হয়নে? সেইখিনিতে রয়ে গেল, সেয়াই হল নরকাসুর। হয়, নরকাসুর জন্ম কাহিনীটি ওলাব মই কম বারো। গতি এই নরকাসুরক প্রভু ভগবন্ত কৃষ্ণ কেনে বধ করলে এই কথাকণ আজি আমাক কই যাব। গতি নরকাসুরও অসুর, বান রাজাও অসুর, এই দুইজনেরে রাজ্যে আসলে অসমখন। গতি আজি আমার শতকরা প্রায় 85 জন মানুষ অসুরের স্বভাব আছে, 15 জনের গাতে অসুরের স্বভাব নাই। আর এটা আমি ভাগবতের জড়িয়ে বাঞ্ছা করছো এই থাকা 85 জনেরও বাক্য বচন সকল খাদ্য সমীচাগুর অসুরকে ত্যাগ করে যাতে মনুষ্যলৈ বা দেবতালৈ রূপায়িত হয় মই এইখন সকলকে আহ্বান করছো। উঠি অহা যুবক যুবতী প্রজন্ম সকল, যদি আপনার সকলে এইখন সংশোধন করে তেনহলে নিশ্চয় আপনার সকলে ভকতি করব পারিব, আর আপনার সকলের মনোবাঞ্ছা পূর্ববন্ত কৃষ্ণয়ে নিশ্চয় মনোবাঞ্ছা পূরণ করব। কারণ গোবিন্দ রাম মুরারি মুকুন্দ রাম মুরারি ভকতি লোচন দুঃখ বিমোচন ভকতর ভয় হারি কৃষ্ণ ঈশ্বর কৃপা কর কল্যাণ কর আহিব দুগিনী পূর্ণ কর মনোবাঞ্ছা পূর্ণ কর। গতি প্রভু ভগবন্তে আমাক কৃপা নকরা কথা নাই। গতি পঞ্চতি বিংশতি তত্ত্ব কোনো জন নজানো আমি সীমা, নব অতারে ঘুরি জীব আছে ফুরি বুঝিবা তার মহিমা। হেই লোকসকল, আমার সকলে এই দেহটুকে এখন এখন ঘর বলে কৈছে বা এটা এটা গৃহ, এই গৃহটোর 9খন দরজা আছে, 9খন দরজায় প্রথম দরজাখনের নাম হল মুখ। মুখখনের এটা কুয়া এটা কুয়া, আমি মুখখন সম্ভালিবা জানিব লাগিব, মুখখনের বাক্য বচনগুলো আমি সৎ মানে শুদ্ধ আমি বাক্য বচনগুলো কবা শিকিব লাগিব, তেনহলে নিশ্চয় আমার পূর্বগ্রন্থে কৃপা নকরা কোনো অর্থ নাই। আর লগতে কান নাক চকু জীবা গৃহ লিঙ্গ এইব মানে দরজা, এই সকল 9খন দরজা যেতিয়া আমি এক করব পাৰিম
গোটেইকেইখন ন দৰজাকে যেতিয়া কৃষ্ণৰ ওচৰত ভকতি কৰাব পাৰিম, তেনেহ'লে আমি ভকতি দিশত আগবাঢ়ি গ'লে এই পৃথিৱীখনত আমি য'তে যাম ত'তে মহাশান্তি পাম বুলি ভাগৱতে আমাক সিদ্ধান্ত দিয়ে গোবিন্দ। যেতিয়া আগুচি ল'লে বা যুদ্ধ কৰিলে একেবাৰে প্ৰভু ভগৱন্তে এনেকুৱা প্ৰহাৰ কৰিলে সকলোৱে আজি কাৰোবাৰ ডিঙিটো কটা গ'ল, হয়নে, কাৰোবাৰ কঁকালতে কটা গ'ল, কাৰোবাৰ বুকতে কটা গ'ল, সকলোকে মাৰিলে। এই লোকসকল পৰম প্ৰভু ভগৱন্তৰ এই মহিমাটো এইসকলে বাৰু নুবুজেনে? নুবুজিব, কাৰণ যেতিয়ালৈ আমাৰ হৃদয়ত দৈত্যৰ স্বভাৱ অসুৰৰ স্বভাৱবোৰ থাকিব তেতিয়া আমি মানুহক চিনি নাপাম, কোনজন জ্ঞানী কোনজন অজ্ঞানী, কাক ভকতি কৰিব লাগে, কাক হাতযোৰ কৰি কথা ক'ব লাগে তাক আমি বুজি নাপাম, হয়নে। গতিকে সেই লোকসকল আমাৰ প্ৰত্যেকৰে স্বভাৱ প্ৰকৃতি চৌবিছটাকৈ আছে আমাৰ দেহত, চৌবিছটা তত্ত্বৰ লগত চৌবিছটা স্বভাৱ প্ৰকৃতি আছে, আৰু এই স্বভাৱ প্ৰকৃতি চৌবিছটা তিনি আঠ গুণ চৌবিছ ষোলটা স্বভাৱ প্ৰকৃতি আমাৰ ইন্দ্ৰিয় বৰ্গৰ লগতে মিলেই, কিন্তু আঠটা স্বভাৱ প্ৰকৃতি আমাৰ একেবাৰে বেয়া। এই বেয়া স্বভাৱ প্ৰকৃতিকেইটা যেতিয়ালৈ আমি পৰিহাৰ কৰিব নোৱাৰিম, হয়নে, তেতিয়ালৈ আমি সুখৰ সংসাৰ শান্তিৰ সংসাৰ দেখিব নাপাম। আমাৰ বেয়া স্বভাৱ প্ৰকৃতি অসুৰৰ স্বভাৱ প্ৰকৃতি এইকেইটা মাৰ কাঠ খাওঁ যাওঁ। এতিয়া আমাৰ তাতে মন কৰিবচোন, মই আকৌ অকণমান জ্যোতিষ শাস্ত্ৰৰ কথা ক'লোঁ। জ্যোতিষ শাস্ত্ৰত ভৃগুৱাদী ব্ৰাহ্মণীসকলে লিখিছে খাদ্য আমাৰ তিনিটা, জাতিও তিনিটা, দেৱতা মনুষ্য আৰু দৈত্য। দেৱতাবিলাকৰ খানা কেনেকুৱা জানে, দিনটোত এসাঁজহে খায়, হয়, আৰু মনুষ্যসকলৰ খানা হ'ল দিনটোত দুবাৰ খায়, আৰু দৈত্যসকলৰ খানা দিনটোত তিনিবাৰ। এতিয়া আমাৰ কিছুমান মানুহ মন কৰিবচোন, কিছুমান মানুহ যে বৰ মানে অন কেতিয়াবা যাচিলেও কিছুমানে কয় নাই মই ঘৰতে এমুঠি খাইছোঁ নাখাওঁ, তাৰমানে সি দিনটোত এবাৰ খোৱাৰ পাছত আৰু এবাৰ নাখায়, হয়, কিন্তু দৈত্যৰ যিসকলৰ গাত দৈত্যৰ স্বভাৱ আছে সিহঁতে তিনি সাজ কি সুবিধা পালে চাৰি সাজো খাব, অঁ হয়নে, অঁ। গতিকে দেৱতাসকলে এসাঁজে খায় দিনটো আৰু নাখায়, আৰু মনুষ্যসকলে দুসাঁজ খায়, আৰু দৈত্যসকলৰ হিচাপে নাই, হা, যদি ভাল জুতি লাগে, নহয়নে বাৰু, আৰু মানে ইটো পাছত সিটো, সিটো পাছত সিটো, আৰু এসাঁজ বেছিকৈ খাই যাব। গোবিন্দ যাওক কল্যাণ কওক পুত্ৰ পুত্ৰ ভাই গোটি আয়ক। হ্যাঁ, বয়া বয়া বয়া,
আজি প্রভু ভগবন্ত কৃষ্ণ মহিমাটো নৰকাসুৰে বুঝিলে, আগত বুঝা নাছিল। যেতিয়া এপাত খড় প্রহার করার লগে লগে তারপর শ মানে খড় বাহির হয়ে সকল সৈন্যকে মানে নিপাত করে লই গেল। কৃষ্ণ কল্যাণ আয়ুষ দুইলে পূর্ণ হোক, মনোবাঞ্ছা পূর্ণ হোক, শোভাই গেল। কিন্তু আজি সকল সৈন্যব নিপাত করলে কেবল নরকাসুর আছে। নরকাসুর আজি রজা নহয়, বহু যুগিয়া রজা, আর তখেতর পুত্রই হব এটা ভগদত্ত। নরকাসুর বধ করার পশন ভগদত্তক রজা পাতিব। আর ভগদত্তই কেতিয়া মৃত্যু হয়েছিল? কুরুক্ষেত্র মহারণর মাজত ভগদত্ত সেখন যুদ্ধতে মৃত্যু হয়েছিল। গতি এই নরকাসুর পর্যা সকল অসুরের, যখন অসুরের সন্তান অসুর হয়। এটা আমার সাবচন মন করব, পিতৃ মাতৃ লক্ষণের উপর পুত্র পুত্রীবর জন্ম হয়। গতি আমার উঠিয়া যুবক যুবতী প্রজন্ম সকল, আপনাদের আজি ডেকা, আপনাদের আজি গাভরু, কালিলে আপনাদের হব পিতৃ আর আপনাদের হব কারোর মাতৃ। গতি আপনার সকলে সাবধানে সতী সন্তান তুলিবার যত্ন কর। এনে সু সতী সন্তান আপনার সকলে তুলি থৈ যাও, আমি আর দুদিনের পশন এই পৃথিবীর গুছি যাব। আমি যার পাশতো যাতে কৃষ্ণ ঈশ্বর কল্যাণ পুত্র পুতি সমীপর শোভাগ্যবতী হয়। শোভাগ্যবতী বড়িয়া। হ্যাঁ, গতি আমি শুদ্ধ সত্য গুণী জ্ঞানী শিক্ষিত পণ্ডিত সতী সন্তান কিছুমান যদি তোমালোকে তুলি থৈ যোৱা, তেনহলে আমার মৃতক আত্মায়ও এদিন আমি শান্তি পাব। আৰু যদি কেনেবাকৈ আমি মরার পশন আপনার সকলে সকলে যদি অসৎ অসুরের নিচিনা সতী সন্তান কিছুমান তুলি থৈ যোৱা, তেনহলে অসুরের সন্তানবিলাকে কি করে যুদ্ধ বিগ্রহ করে কাবা কোনোবাই মারপিট করব, হয়নে? মার কাঠ খাও যাও ইত্যাদি। গতি আমাক কৈছে আমি অসুরের স্বভাবটি অতি সোনকালে পরিত্যাগ করে আমি মনুষ্যর স্বভাবলে আহিব লাগে। মনুষ্যর স্বভাবের পশত আমি পাইলে আকো দেবতার স্বভাবলে আগবাড়ি লাগে, হয়নে? যেতিয়া আপনার গাত দেবগুণের স্বভাবটি আপনি আনিব, ইহকালে পরকালে কৃষ্ণ দেবকী নন্দন দেবে মরম নকা কোনো অর্থ নাই। তেও এটা নাম কৃপা সাগর, এটা নাম দয়া সাগর, এটা নাম করুণা সাগর, এটা নাম পুথিত পাব। হয় আমি যেতিয়া ভাল কাম করিম তেও আমার দয়া নকা কোনো প্রশ্ন নাই। আমি যেতিয়া সদায় মানে উড়ন পুরন গজন ভ্রমণ চারি মুঠি জীবর উপকার কর্ম করে যাম, তেতিয়া তেও কৃপা সাগর নাম করে আমার কৃপা করব করবই। তেনে ধরনের চারিটা নামরও চারিটা গুণ বা চারিটা প্রভাব আছে আমি। গতি কল্যাণ ক সৌভাগ্যবতী আয়ুষ দুগিনে শূন্য কর, মনোবাঞ্ছা পূর্ণ কর কৃষ্ণ। গতি আমি এতিয়া এই ভাগবত গাই গীতা ভাগবত শুনি আমি এইব কয়ে উড়ন পুরন গজন ভ্রমণ চারি মুঠি জীব চিন্তা করব লাগিব। আর আমার উঠি অ যুবক যুবতী প্রজন্ম সকলকো আমি দুটি ভাল জ্ঞান দিব লাগিব। কেউ জানে আমি যদি শাস্ত্র মতে চাও, তেনহলে আমি এদিন সকলে মৃত্যু হও। মৃত্যু হলে এদিন আমাক জবাব বিচারিব, আপনি যে মনুষ্যর জন্মটি এই পৃথিবীত পালে, কেজন লোকক আপনি জ্ঞানী বনাই থ আহিল, এদিন আমাক জবাব বিচারিব, জবাব দিব আমি দিব লাগিব। আর যদি আমি সকলে সকলে লগ লাগি কোনোয়ে চারিজনক, কোনোয়ে দুজনক, কোনোয়ে পাঁচজনক আমি যদি জ্ঞান দান দি থৈ যাব পাও, তেনহলে আমি সেইদিন জবাব দিব পাৰিম যে আমি দুই চারিজনক জ্ঞান দান দি থৈ আহিম। আর যদি আমি কাকো জ্ঞান দি থৈ নেযাম, তেনহলে আমি জবাব দিব পাৰিম নে নোৱাৰিম? জবাব দিব নোৱাৰিম, হয়নে? গতি আমি সদায় নিজেতো জ্ঞানী হব লাগিব, পরকো জ্ঞানী হওয়ার চেষ্টাটা আমি চলাব লাগিব। ভাগবতর ইয়ার পরামর্শ। গতি দেশে বিদেশে ভাগবত আমার সকলে গাই আছে বা সকলে আমি গাই আছো, কিন্তু আমার এটাই মূল লক্ষ্য হব লাগিব, আমি কেনেক উঠি অ যুবক যুবতী প্রজন্ম সকলক, শিশু শিশুয়ী সকলক আমি অলপমান জ্ঞানী বনাই থৈ যাব পাৰিম। এই লক্ষ্যের সৈতে যদি আমি ভাগবত আমি প্রচার করে যাও, ধর্ম প্রচার করে যাও, তেনহলে নিশ্চয় আমার ভগবন্ত দেবকী নন্দন দেব কৃষ্ণয় নিশ্চয় কৃপা করব বলে ভাগবতে আমাক বুঝাই আছে।
যুদ্ধ কৰি আছিল আর সদৌ শেষত আজি কৃষ্ণৰ হাতত সকল সৈন্য নিপাতন সদৌ শেষত আজি নৰকাসুৰে মানে আচৰিত পাইছে যে সকলো মোৰ সৈন্য মৰিব, মই ইমান বল ইমান বীৰ্য মই দেখুৱাই আজি মোৰ কি হ'ল, হয়নে? সেই নৰকাসুৰ ক'ৰ পৰা জন্ম হৈছিল, তেওঁৰ নাম কিয় নৰকাসুৰ হ'ল? হয়, গতিকে কৃষ্ণ ঈশ্বৰ কৃপা কওক, পুত্ৰ পুতি স্বামী হওক, খণ্ড শুভাগতি যেতিয়া বৰাহ স্বৰূপে জলহন্তে ডুব দিলা, অনন্ত নাভিৰ হন্তে ভূমি উধাৰিলা, প্ৰভু ভগৱন্তে কিয় বৰাহৰ ৰূপটো ল'বলগীয়া হ'ল, হয়নে? কৃষ্ণ কল্যাণ কওক, আয়ুষত বিঘিনি শূন্য কওক, পুত্ৰ পুতি স্বামী হওক, ক্ষীৰখণ্ড সকলো শুভাগতি হওক, মনোবন চক্ৰ যে যিদিনা প্ৰভু ভগৱন্তে ত্ৰিদকৌটি দেৱতা ব্ৰহ্মাৰ পৰা আদি কৰি সকলোকে ক'লে এইমাত্ৰ মই পৃথিৱীখন উদ্ধাৰ কৰি আজি পাতিম, ইতিমধ্যে যোৱাৰ লগে লগে মাতৃ বসুমতী চুব নোৱাৰা হ'ল। গতিকে আমাৰ আইসকলৰ লগত এই কথাখিনিকে দেখুৱাই আছে, আমাৰ আইসকল প্ৰথম দিনা চুব নোৱাৰা হোৱা প্ৰথম দিনা কয় চান্দালনি, দ্বিতীয় দিনা কয় কাঙালনি, তৃতীয় দিনা কয় ব্ৰহ্মচাৰিণী, হয়নে? এই তিনিদিন আমি আইসকলক বা কোনেও কাকো চুব নাপায়, কাৰণ তেওঁলোকে প্ৰথম দিনা চান্দালনি, দ্বিতীয় দিনা কাঙালনি, তৃতীয় দিনা ব্ৰহ্মচাৰিণী। সেই সময়ত যদি মই কোনোবা এগৰাকীক চোৱা হয় তেনেহ'লে মোক চান্দালৰ দিনা চুলে চান্দালে মানে লম্বি ল'ব, কাঙালৰ দিনা চুলে মোক কাঙালে লম্বি ল'ব, হয়, আৰু ব্ৰহ্মচাৰীৰ দিনা চুলে ব্ৰহ্মচাৰী পাপ লাগিব, হয়নে? এইকাৰণে প্ৰভু ভগৱন্তে এতিয়া দেখিলে সৰ্বনা, মই এতিয়া বসুমতী উদ্ধাৰ কৰিব লাগে, এতিয়া বসুমতী মাতৃ চুব নোৱাৰোঁ, তেতিয়া লগে লগে প্ৰভু ভগৱন্তে সেইকাৰণে গাহৰি ৰূপ ল'বলগীয়া হ'ল। কোনোবাই প্ৰশ্ন কৰিব, প্ৰভু ভগৱন্তে নিজে পৃথিৱীখন উদ্ধাৰ কৰিব গৈছে, তেওঁ আকৌ গাহৰি ৰূপ এটা কিয় ল'বলগীয়া হ'ল? প্ৰভু ভগৱন্তেতো এনেই পাৰি উদ্ধাৰ কৰি আনিবা, নহয়, কাৰণ তাৰণ কৃষ্ণ পুত্ৰ পুত্ৰী স্বামী কওক, ক্ষীৰখণ্ড কওক, শুভাগ্যবতী হওক, মনোবঞ্চা পূৰ্ণ কওক, আয়ুষিনী শূন্য কওক, কৃষ্ণ হয়। গতিকে বৰাহ স্বৰূপে জল হন্তে ডুব দিলা, অনন্ত নাভিৰ হন্তে ভূমি উধাৰিলা, আৰু লগে লগে বসুমতী মাতৃৰ ওচৰ পোৱাৰ লগে লগে পুত্ৰ পুত্ৰী স্বামী কওক, ক্ষীৰখণ্ড হৈ গৈ হওক, আগ্ৰহকাল শুভাগ্যবতী হওক, মনোবাঞ্চা পূৰ্ণ কওক, আয়ুষিনী শূন্য কওক। তেতিয়া এই বসুমতী মাতৃৰ ৰূপ যৌৱনটো দেখি আজি বৰাৰূপী ভগৱন্ত ব্যাকুল হ'ল, আৰু সেই সময়তে বসুমতী মাতৃৰ লগত ৰমণ কৰিলে, আৰু তেতিয়া বসুমতী মাতৃয়ে প্ৰভু ভগৱন্তক সুধিছিলে, আপুনি মই আজি এই চান্দালনী সময়ত আপুনি যে মোৰ গৰ্ভত বীৰ্যদান কৰিলে, ইয়াৰ পৰা কি সতি সন্তান জন্ম হ'ব? তেতিয়া পৰম প্ৰভু নাৰায়ণে মানে পৰামৰ্শ দিছিলে, তোমাৰ গৰ্ভত এটা বৰ ডাঙৰ বীৰ জন্ম হ'ব, দহ হাজাৰ হাতীৰ বলৰ বীৰ জন্ম হ'ব,
কিন্তু সেই বসুমতী তোমার রূপ যৌবনটুত মানে বিয়া কলোয় তোমার গর্ভত আজি বীর্যদান করল গতি তোমার নরকতে যে মানে বীর্যদান করল গতি ইয়ার নাম তুমি নরকাসুর থবা হয়নে? সেইজনে হল আজি নরকাসুর আর সেইজনে গুয়াহাটিতে রাজধানী গুয়াহাটিখনক প্রাগজ্যোতিষপুর এই রাজ্যের রজা আজি নরকাসুরক কেনেক প্রভুগণতে বধ করলে আর সেই কথাখিনিকে আজি দশম স্কন্ধত বড় ধুনিয়াক আপনার সকল বুঝাই আছে গোবিন্দ।